আসসালামু আলাইকুম সবাইকে জানো, ফিজিক্স ক্লাস স্বাগতম। প্লাবত আলোচনায় আমি আছি রাফাত, আপনাদের সাথে থাকছি। চলুন শুরু করা যাক। প্লাবতা বল কিন্তু উপরের দিকে কাজ করে, সেটা আমরা সকলেই জানি। আর ওজন বলটা যেটা নিচের দিকে কাজ করে। প্লাবতা বল যখন কোনো একটা বস্তুর উপরে উপরের দিকে কাজ করছে, যেটা তরল কর্তৃক বস্তুর উপরে প্রয়োগ করা হচ্ছে, একই সাথে বস্তুর ওজন বলটা নিচের দিকে কাজ করছে। বল দুটি বিপরীতমুখী হওয়ার কারণে একটা বল আর একটা বলকে অমিট করে দিচ্ছে, অর্থাৎ কাটাকাটি হয়ে যাচ্ছে। কাটাকাটি করার পরে অবশিষ্ট যে বলটা বেঁচে থাকে, সেই বলের কারণেই কিন্তু বস্তু হয় ডুবে থাকে অথবা ভেসে থাকে। এখন বস্তু ডুববে না ভাসবে, এটা ডিপেন্ড করছে প্লাবতা বল এবং বস্তুর ওজন বল। তো এছাড়াও বস্তু ডুববে না ভাসবে এ ধরনের কোশ্চেনের সলিউশনে আমরা দুটো জিনিস দ্বারা ব্যাখ্যা করতে পারি, একটি হচ্ছে ঘনত্ব আর একটি হচ্ছে বল। ঘনত্ব, বস্তু যখন পড়ছে সেটা লোহার বস্তু হতে পারে, আরও অন্য অন্য রূপার হতে পারে, সোনার হতে পারে, তো যেই বস্তুরই হোক না কেন সেই বস্তুর একটা সাধারণ ধর্ম হচ্ছে ঘনত্ব। তো যেই বস্তুটি পড়ছে তার ঘনত্ব আর যার মধ্যে পড়ছে, অর্থাৎ সেটা বায়ু হতে পারে, তরল হতে পারে, তরল বা বায়ুর ঘনত্ব চেয়ে যদি তার ঘনত্বটা বেশি হয় তাহলে সে ডুবে যাবে, আর যদি তরলের ঘনত্ব বেশি হয় আর বস্তুর ঘনত্ব কম হয় তাহলে বস্তুটি ভাসতে থাকবে। এটা গেল হচ্ছে আমাদের ঘনত্ব দিয়ে। আর একটি ব্যাপার দিয়েও ব্যাখ্যা করা যায় ডুববে না ভাসবে, সে হচ্ছে বল দ্বারা। সেটা হচ্ছে প্লাবতা বল এবং ওজন বল। ওজন বল তো নিচের দিকে কাজ করবে আমরা জানি সকলে, আর প্লাবতা বল তো উপরের দিকে কাজ করবে। যদি প্লাবতা বলটা বেশি হয় তাহলে বস্তুকে উপরের দিকে রেখে দিবে, অর্থাৎ বস্তু ভেসে থাকবে, আর যদি ওজন বলটা বেশি হয় তাহলে বস্তু ডুবে যাবে। আর যদি দুটো ইকুয়াল হয়, অর্থাৎ প্লাবতা বল ইকুয়াল টু ওজন বল, তাহলে বস্তু কিন্তু ভেসে থাকবে। এই ভেসে থাকা আর প্লাবতা বল যখন বেশি হবে সেই ভেসে থাকা দুই রকম ভেসে থাকতে পারে। একটা হচ্ছে যে প্লাবতা বল যদি বেশি হয় তখনও বস্তু ভেসে থাকবে। আমরা এটা একটা ভালো একটা এক্সাম্পল অ্যানিমেশনটা দেখতে পারি, সেটি হচ্ছে কোনো একটা পানির মধ্যে যদি একটা ফুটবল পড়ে যায়, তো ফুটবলটা কীভাবে ভাসে, কিছুটা ডুবে থাকে আর বাকি অংশ কিন্তু ভেসে থাকে। কিন্তু একটা ডাব বা একটা তরমুজ যদি পানির মধ্যে ভেসে থাকে, সেটাও ভেসে থাকে কিন্তু সেই ভাষাটা কেমন, সারফেস বেড করে, অর্থাৎ শুধুমাত্র পানির উপরিতল থেকে সারফেসটা দেখা যায়, ওটা হচ্ছে ডুবে ডুবে ভাষা। আর ফুটবল এটা হচ্ছে অনেকখানি অংশ বাইরে থাকে আর অনেকখানি অংশ পানির মধ্যে থাকে, এটা হচ্ছে আংশিক ডুবে থাকা। তাহলে একটা হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ডুবে থাকা, যেটা হচ্ছে তরমুজ বা ডাব, আর আংশিক ডুবে থাকা অর্থাৎ আংশিক ডুবে আংশিক ভেসে থাকা, সেটি হচ্ছে ফুটবল। আর একটা হচ্ছে যে বস্তু ডুবে যাবে, কমপ্লিটলি ডুবে যাবে, এটা কখন, যখন বস্তুর ওজনটা প্লাবতা ওজনের থেকে বেশি হবে, কারণ ওজন তো নিচের দিকে কাজ করে আর প্লাবতা বল তো উপরের দিকে কাজ করে। তো বস্তুর ওজন যদি বেশি হয় প্লাবতা বলকে সে হারিয়ে দিয়ে বস্তুকে নিচের দিকে নিয়ে যাবে এবং বস্তুটা ফাইনালি ডুবে যাবে। এটা হচ্ছে বল দ্বারা ব্যাখ্যা করা। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। এক্সাম্পল হচ্ছে যে, এক্সাম্পল দেওয়ার আগে ফার্স্টে একটি জিনিস আমরা জেনে নিই, আয়তন বলতে আমরা কী বুঝি। আয়তন বলতে আমরা শুধু এইটুকুই বুঝি বস্তুটাকে রাখলে কমপ্লিটলি কতটুকু জায়গা লাগবে। তো যে যেমন শেপের তার জন্য সেরকম জায়গা লাগবে। যদি আমরা একটা বাক্স রাখতে চাই আয়তাকার, তখন সে আয়তাকার একটা জায়গা দখল করবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সেটা ওইরকম বস্তু শেপের কারণে ওরকম আয়তন। একটা যদি গিটারের কথা ভাবি, তো গিটারের শেপটা কেমন, নিচের দিকে এরকম এরকম, তাহলে সেই ক্ষেত্রে আমার, অর্থাৎ একটা বস্তু যতটুকু শেপের, যেমন শেপের হবে যতটুকু জায়গা দখল করবে সেই জায়গাটাকে আমরা তার আয়তন বলবো। এখন আমরা একটা সূত্র জানি, ঘনত্ব ইকুয়ালস ভর বাই আয়তন। তো সাইড চেঞ্জ করে যদি আমি ভরকে এক পাশে রাখি তাহলে ভর ইকুয়ালস ঘনত্ব ইনটু আয়তন। যদি কোনো একটা বস্তুর আয়তন যদি সেম থাকে, অর্থাৎ দুইটা বস্তুকে আমি দুইটা পাত্রে নেবো, দুইটা পাত্রের আয়তনই সেম, কিন্তু পাত্র দুটার মধ্যে যে বস্তুটা ধারণ করবে, কন্টেন করবে, কন্টেনার যে বস্তু দুটোকে তার মধ্যে রাখবে, সেই বস্তু দুটো যদি ডিফারেন্ট বৈশিষ্ট্যের হয়, ডিফারেন্ট ঘনত্বের হয়, যেমন একটা পাত্রের মধ্যে আমি তরল রাখছি, যে আয়তনের পাত্রের মধ্যে আমি তরল পানি, তরল বলতে আমি পানি বোঝাচ্ছি, পানি রাখবো, ঠিক ওই একই আয়তনের আর একটা পাত্রের মধ্যে যদি আমি মধু রাখি তাহলে কী হবে, কোনটা বেশি ভারী বলে মনে হবে, পানিটা নাকি মধুটা? আয়তন তো সেম, তাহলে এখন কোনটা বেশি ভারী হবে কীভাবে বুঝতে পারবো? ভর ইকুয়াল ঘনত্ব ইনটু আয়তন। তাহলে ভর ডিপেন্ড করতেছে ঘনত্বের উপরে এবং আয়তনের উপরে। আয়তন যখন ফিক্সড, দুটা বস্তুর যখন আয়তন সেম, তখন ভরটা শুধু ডিপেন্ড করবে ঘনত্বের উপরে। তো মধুর ঘনত্ব বেশি নাকি পানির ঘনত্ব বেশি,
অবশ্যই মধুর ঘনত্ব বেশি, এ কারণে তখন মধুর পাত্রটা বেশি ভারী হবে এবং পানিটা কম ভারী হবে। আর একটা এক্সাম্পল হচ্ছে যে দুটো বস্তা, একটা বস্তার মধ্যে চাউল আর একটা বস্তার মধ্যে তুলা, দুটা বস্তারই আয়তনে এক বস্তা তুলা, ঠিক ওই একই বস্তায় চাউল, কোনটার ভার বেশি বলে মনে হবে? আয়তন তো সেম, তাহলে এখানে যার ঘনত্ব বেশি হবে তার ভর বেশি হবে। চালের ঘনত্ব তুলার ঘনত্বের থেকে অবশ্যই বেশি, সুতরাং তুলার বস্তা তুলাটা যত সহজ হবে চালের বস্তা তুলাটা কিন্তু ততটা সহজ হবে না, অনেক ভারী হবে, কারণ এখানে ভারীটা ডিপেন্ড করে ঘনত্বের ওপরে এবং আয়তনের উপরে। আয়তন যখন সেম তখন শুধুমাত্র ঘনত্বতে বিবেচনা করতে হবে যে কার ভার বেশি এবং কার ভার কম। এটা গেল। আরেকটি এক্সাম্পল আমি দিতে পারি বায়ুমাধ্যমের জন্য। বায়ুমাধ্যমের মধ্যে যখন আমরা একটা বেলুন উড়াই, কোনো একটা কোনো উদ্বোধনের সময় যখন আমরা এরকম বেলুন উড়াই, বেলুনটা উপরের দিকে চলে যায়, বেলুনের মধ্যে থাকে হাইড্রোজেন গ্যাস আর প্রকৃতিতে যে বায়ু আছে, বায়ুর মধ্যে যে গ্যাস আছে, এই গ্যাসের ঘনত্ব আর বেলুনের মধ্যকার গ্যাসের ঘনত্বের একটা পার্থক্য আছে। হাইড্রোজেন গ্যাসের ঘনত্বটা, অর্থাৎ বেলুনের মধ্যে যে গ্যাসটি আছে সেই গ্যাসের ঘনত্বটা হচ্ছে কম, বায়ুর মধ্যে যে গ্যাস আছে সেই গ্যাসের ঘনত্বের তুলনায়। সুতরাং যখন আমরা বেলুনটা ছেড়ে দিই ওটা ঘনত্ব কম হওয়ার কারণে আস্তে 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 উত্তর উপরের দিকে চলে যায়। এটি হচ্ছে আমাদের আয়তন সেম রেখে ঘনত্ব দ্বারা ব্যাখ্যা করলাম, যার ঘনত্ব কম হবে সে উপরের দিকে চলে যাবে আর যার ঘনত্ব বেশি হবে সে নিচের দিকে চলে যাবে। অর্থাৎ মাধ্যম, সেটা তরল মাধ্যম হোক বা বায়ু মাধ্যম হোক, যদি মাধ্যমের ঘনত্ব বস্তুর ঘনত্বের চেয়ে বেশি হয় তখন বস্তুটি ভেসে থাকবে, আর যদি বস্তুর ঘনত্ব মাধ্যমের ঘনত্বের চেয়ে কম হয় তাহলে বস্তুটি ডুবে যাবে। এখন আমরা ভাসবে না ডুববে এই কোশ্চেনের ব্যাখ্যা বল দিয়েও দিতে পারবো, ঘনত্ব দিয়েও দিতে পারবো। ঘনত্বের কথা যদি বলি তাহলে ওটাই যেটা এতক্ষণ ব্যাখ্যা করলাম, ঘনত্ব যদি বস্তুর বেশি হয় ডুবে যাবে, তরলের মানে মাধ্যমের যদি বেশি হয় বস্তু ভেসে থাকবে। আর বল দিয়ে ব্যাখ্যা করব, বল যদি প্লবতা বলটা বেশি হয় তাহলে বস্তু ভেসে থাকবে, আর ওজন বল যদি বেশি হয় তাহলে বস্তু ডুবে যাবে। আর দুটোই যদি সমান হয়, প্লবতা বল ইকুয়ালস ওজন বল, তাহলে বস্তু ডুবে ডুবে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় অর্থাৎ তরমুজের মতো বা ডাবের মতো ভাসবে।